কোতুলপুরের পানুয়া ডোমপাড়া থেকে শেখ মনিরুল নামে এক গরু ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মনিরুলকে খুন করা হয়েছে এই দাবি তোলার পাশাপাশি এই খুনের ঘটনায় বুবাই চক্রবর্তী নামে এক সিভিক পুলিশ যুক্ত থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন তার পরিবারের লোকজন। এছাড়া সুভাষ রুইদাস নামে এক ব্যক্তিরও নাম উঠে আসছে এই খুনের ঘটনায়। গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন জয়পুরের দৌলতপুরের বাসিন্দা পেশায় গরু ব্যবসায়ী মনিরুল। আজ সকালে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। আচ্ছা, কি ওদের সাথে কি কোন শত্রুতা বা কোন মানে গন্ডগোল ছিল? একটু মানে পয়সা কড়ি পেতো, সেই নিয়ে একটু ঝড়াঝাটি হয়েছিল, মানে পয়সা ধার দিয়েছিল, সেই নিয়ে ঝড়াঝাটি হয়েছিল। তুমি জানো যে আমার জামাই কথা, সে বললে যে আমার কাছে এসো, আমি বলছি, বললো আমি তিনটের সময় ডিউটি করে আসছিলাম, রাস্তার ধারে জেনের গায়ে পড়েছিল, মোটর সাইকেলটা সহ পড়েছিল। আমি থানাতে ফোন করলাম, থানায় ফোন করার পর পুলিশ গাড়ি গিয়ে লাশ তুলে গোবরা হসপিটাল পাঠিয়েছিল, হসপিটাল থেকে থানা। আপনারা কি মনে করছেন এটা কি মেরে দেওয়া হয়েছে? আমরা গোটা রাস্তাটা রক্ত চেক করেছি, ইনকোয়ারি করেছি, আমাদের জয়পুর থানা ফোন করেছিল, এখানেও ফোন করেছি, আপনারা ইনকোয়ারিটা অন্তত করে যান, ওরা যদি না দিলে আমরা কোর্টে কেস করব। আচ্ছা, আপনারা কোর্টে যাবেন? হ্যাঁ। মৃতদেহ উদ্ধারের পরই প্রায় শতাধিক মানুষ থানায় গিয়ে জমায়েত হয়ে দোষীদের শাস্তির দাবি তোলেন এবং অবিলম্বে অভিযুক্ত সিভিক পুলিশকে গ্রেপ্তারেরও দাবি তোলা হয়। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য উঠে আসে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, কোতুলপুর।